দুর্ঘটনায় গুরুতর আহত সবজি ও ফল ব্যবসায়ী। রায়গঞ্জ থেকে সবজি নিয়ে কালিয়াচকে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 5 জন সবজি ও ফল ব্যবসায়ী। তাদের মধ্যে 2 জনকে চিকিৎসার জন্য আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে, বাকি 3 জন চিকিৎসাধীন রয়েছেন গাজলের হাতিমারি স্বাস্থ্য কেন্দ্রে। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজল থানার আদিনা এলাকায়। আহতরা হলেন নূর সালিন শেখ, বয়স 50 বছর, বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুরের চাষাপাড়া এলাকায়, মতিউর রহমান, বয়স 42 বছর, বাড়ি কালিয়াচক থানার জালালপুর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো পিকআপ ভ্যানের গাড়িতে রায়গঞ্জ থেকে ফল ও সবজি কিনে বাড়ি ফিরছিলেন। ফেরার পথেই আদিনা এলাকায় গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাল্টি খেয়ে যায়। গুরুতর আহত হন 5 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় 34 নম্বর জাতীয় সড়কের প্যারামেডিকেলের টিম। তাদেরই অ্যাম্বুলেন্সে করে আহতদেরকে মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। আহতদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাতিমারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে 2 জনকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটা 10টা থেকে 10টা 15-র মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয় আদিনাতে, ন্যাশনাল হাইওয়ের উপরে। তারা রায়গঞ্জ থেকে মালদার দিকে আসছিল, গাড়িতে শসা করলা লোড ছিল, সামনের চাকা বাস্ট হয়ে যায়, ড্রাইভার গাড়ি কন্ট্রোল করতে পারেনি, সঙ্গে সঙ্গে গাড়ি পাল্টি মারে। টোটাল 5 জন ছিল, 2-3 জনকে নিয়ে গেছে হাতিমারি, সিরিয়াস 2টাকে আমরা মালদা মেডিকেল কলেজে নিয়ে আসি, অ্যাডমিট করি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।